ভাই, ফেসবুকে ইনকাম করতে হলে এই বিষয়ে আপনার জানা আবশ্যক। ফেসবুকের নতুন আপডেট পলিসি ইস্যু এর মধ্যে একটা নতুন ইস্যু হাজির হয়েছে যা আপনাদের অনেকে জানা নেই, সেটা হলো কন্টেন্ট ইজ নট আর্নিং। আপনি আমার পাশে যেটা দেখছেন, এই রকমের অনেকে আমরা দেখেছি আমাদের মনিটাইজেশনের পাশে লেখা দেখাচ্ছে এইটা কি কারণে আসে আর কেন আসে এবং কিভাবে এই প্রবলেমকে সলভ করা যায়, এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তার আগে এই ভিডিওটাতে একটা লাইক দিন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যান, আর আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে আপনি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন আমরা মূল টপিকে চলে যাই। এই দেখেন আমার স্ক্রিনশট। তো এখানে আমরা যখন আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম তখন এইটা দেখলাম, এই এরকমই একটা লেখা, এই কন্টেন্ট ইজ নট আর্নিং, ইয়োর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ সাম অফ ইয়োর কন্টেন্ট ইজ নট এলিজিবল। তো এই ইস্যুটা আমাদেরকে দেখাচ্ছে, এটা অনেক বিগ প্রবলেম। যদি আপনার জানা না থাকে তাহলে এটা অনেক বিগ প্রবলেম, কারণ এটার কারণে আপনার মনিটাইজেশনটা চলে যাবে। যদি মনিটাইজেশনটা অন থাকে তাহলে চলে যাবে, আর যদি না থাকে তাহলে তো মনিটাইজেশন আর পাবেন না। তো এটা আমরা কিভাবে সলভ করব, সোজা চলে যাব আমরা ফেসবুকে। সেখানে আসলাম, আসার পরে তো আমরা এখানে আসার পরে আমরা এই এই প্রোফাইল আইকন আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ঢুকলাম, ঢুকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা নাম এখানে শো করছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে সেটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখছেন আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। আসার পর এখানে আমরা সি ড্যাশবোর্ড নামে এটাতে আমরা কি করব, ক্লিক করব। এর আগে আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই তাহলে আমরা এটা দেখব কিভাবে, আমাদের কি প্রবলেম মানে কোন কন্টেন্টে প্রবলেম হয়েছে সেগুলো আমরা কিভাবে চেক করব। চেক করার জন্য আমরা এখানে এই যে তিনটা ডট সেটাই আমরা কি করব, ক্লিক করব। তো ক্লিক করলাম, করার পরে আমরা যাব সোজা, এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস। তো আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে আমরা এখানে দেখব, এখানে সবগুলো ওকে আছে, আর নিচের দিকে এখানে মনিটাইজেশন অপশন। তো এটাতে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কোন কন্টেন্টে আমাদের ইস্যু রয়েছে। তো এই কন্টেন্টটা আপনি জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখবেন আপনি নিচের দিকে, এখানে এই নিচের দিকে আপনাদেরকে শো করবে এই জায়গাটা, এই জায়গাটা এখানে শো করবে কোন কন্টেন্টে আপনার পলিসি ইস্যু রয়েছে সেটা এখানে শো করবে। তো আপনি এখান থেকে দেখে তারপর সোজা এটা রিমুভ করে দেন, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এরকমই আপনি এটা সলভ করতে পারবেন। এখন দেখেন আমার এই প্রবলেমটা কিন্তু আমি স্ক্রিনশট দেখেছিলাম একদিন আগে, এই প্রবলেমটা হয়েছিল, এটা সেম প্রবলেম, এই প্রবলেমটা দেখেছিল। তো আমি এটা সলভ করে নিয়েছি একদিনের মধ্যেই, সাথে সাথে আর কি, একদিন না সাথে সাথে আমি ডিলিট করছি কন্টেন্টটা, একটা কন্টেন্টে আমার প্রবলেম ছিল, তো সেটা আমি ডিলিট করার সাথে সাথে এটা চলে গেছে। তো এটা এখন আমি দেখে, এখন দেখেন লাইভ আপনি আমার এখানে সি ড্যাশবোর্ড আছে। তো এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখন দেখেন মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করব, এই উপরে কোনায় আছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কোনো ইস্যু নেই। বুঝতে পারছেন আপনি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আপনার যদি এরকম ইস্যু আসে তাহলে আপনি এটা ওই পেজ স্ট্যাটাসে গিয়ে আপনি মনিটাইজেশন অপশনে ক্লিক করে তারপরে দেখবেন এখানে নিচের দিকে শো করবে, সেটা আপনি ডিলিট করে দেন, তাহলে সলভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। যদি উপকারে আসে থাকে, এসে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করবেন, আর সাথে যদি নতুন হয়ে থাকেন আমার এই পেজটাকে ফলো দিয়ে যান, আর ইউটিউবে দেখে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান। Thank you.